নবম শ্রেণীতে আমরা আজ পড়ব ব্যাকরণের উপসর্গ। তা আমাদের বিষয় হচ্ছে উপসর্গ কি বা কাকে বলে, উপসর্গ কেন আমরা ব্যবহার করি, অর্থাৎ প্রয়োজনীয়তা কি, এর বৈশিষ্ট্য কি, সেই বিষয়গুলো। তা আমরা একটু প্রথম থেকে শুরু করি যে শব্দ কাকে বলে। মানুষের মুখ থেকে নিঃসৃত এক বা একাধিক ধ্বনির মাধ্যমে আমরা যখন কোনো ব্যক্তি বা ভাব বা বস্তুকে বুঝি, অর্থাৎ কোনো কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা বলি শব্দ। আমরা প্রতিদিন হাজার হাজার শব্দ ব্যবহার করি, একটা ভাষায় প্রচুর শব্দ থাকে। এই বাংলা ভাষায় আমরা যে শব্দগুলি ব্যবহার করি, সেই শব্দগুলি দু ধরনের শব্দ, এক মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ কি? মৌলিক শব্দ হচ্ছে অর্থহীন এক বা একাধিক ধ্বনি যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয়, যেমন ধর এ, ওই, মা ইত্যাদি। এই শব্দগুলি থেকে আমরা ধ্বনিগুলিকে বিশ্লেষণ করতে পারি, কিন্তু সেই ধ্বনিগুলির কিন্তু কোনো অর্থ প্রকাশ করে না। এগুলি হচ্ছে মৌলিক শব্দ। সাধিত শব্দ কি? সাধিত শব্দ হচ্ছে এক বা একাধিক ধ্বনি যুক্ত হয়ে কোনো শব্দ গঠন করে, অর্থযুক্ত শব্দ, এক বা একাধিক অর্থযুক্ত ধ্বনিগুচ্ছ যুক্ত হয়ে একটা শব্দ গঠিত হয়। যেমন ধরো প্রদর্শন একটি শব্দ, এই প্রদর্শন শব্দগুলিকে যদি আমরা বিশ্লেষণ করি, তখন কিন্তু আমরা পাব প্র দৃশ অন প্রদর্শন। এই শব্দগুলি প্র দৃশ অন, দৃশ ধাতু এর সঙ্গে অন প্রত্যয় এবং তার আগে এই প্র, এই প্রটা হচ্ছে উপসর্গ। এটা একটা অব্যয়। তোমরা জানো অব্যয় কাকে বলে? কোনো অবস্থাতেই যার কোনো ব্যয় নেই, অর্থাৎ অব্যয় একটা শব্দ যে শব্দ লিঙ্গ কারক ভেদে কখনো পরিবর্তন হয় না বা যার কোনো ব্যয় হয় না। সেটা এই পুরো কোনো অবস্থাতেই কোনো ভাবে পরিবর্তিত হয় না। তাহলে এই সাধিত শব্দের অর্থযুক্ত ধ্বনিগুচ্ছে যে অংশগুলো আমরা পেলাম, যেমন প্রদর্শন শব্দটি থেকে প্র দৃশ অন, এর কোনোটি হচ্ছে উপসর্গ, কোনোটি ধাতু, কোনোটি প্রত্যয়। আমরা পড়ব উপসর্গ। তাহলে উপসর্গ কি? যেসব, এক কথায় আমরা বললে আমরা এভাবে সংজ্ঞা দিতে পারি, যেসব অব্যয় ধাতু বা শব্দের আগে বসে এবং অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হচ্ছে উপসর্গ। যেমন আগের শব্দটি যদি দেখি, প্রদর্শন, দর্শন অর্থাৎ সাধারণভাবে কোনো কিছু দেখা, কিন্তু প্রদর্শন বলতে কিন্তু আমরা বুঝি কোনো কিছুকে বিশেষভাবে উপস্থাপন করে যখন দেখানো হয় সেটা হচ্ছে প্রদর্শন। যেমন চিত্র প্রদর্শনী, যেমন প্রদর্শনী ম্যাচ, অর্থাৎ কিনা বিশেষভাবে আয়োজন করে, বিশেষভাবে ব্যবস্থা করে কোনো কিছুকে দর্শকদের সামনে উপস্থাপন করা হচ্ছে, সেগুলি হচ্ছে, সেটাই হচ্ছে প্রদর্শন। তো যেমন এটা আমি বললাম ধাতুর আগে বসেছে, শব্দের আগে। যেমন কাজ একটি শব্দ, কাজ মানে জানো একটা ক্রিয়াপদ কাজ। তো এই কাজ শব্দটির আগে যদি আমরা কু ব্যবহার করি তাহলে কু কাজ, কাজটিকে সাধারণ অর্থে কোনো কর্ম বোঝায়। কিন্তু তার আগে যদি কু বলি, কু কাজ, তাহলে কিন্তু সেটি একটা খারাপ অর্থ বোঝায়। যেমন আমরা যদি বলি সুকাজ বা কর্মর আগে, কর্মশব্দটির আগে যদি আমরা সু ব্যবহার করি তাহলে সেটি কী হবে?
সুকর্ম, অর্থাৎ কিনা সেটা বিশেষ একটা ভালো কর্ম, সেই অর্থে আমরা সুকর্ম এটি ব্যবহার করি, বা সুকাজ সেটাও হতে পারে। এইগুলি হচ্ছে এই সু, এটা হচ্ছে উপসর্গ। এই উপসর্গের বৈশিষ্ট্য হচ্ছে কি, বৈশিষ্ট্যের মধ্যে আছে যে ধাতু বা শব্দের আগে বসবে, উপসর্গগুলির স্বতন্ত্র কোনো প্রয়োগ নেই, দুটো উপসর্গ বাদে প্রতি এবং অতি, এই দুটি উপসর্গ বাদে অন্য কোনো উপসর্গের স্বতন্ত্র প্রয়োগ নেই, আর উপসর্গের উপসর্গ শব্দের অর্থের পরিবর্তন ঘটায় এবং নতুন শব্দের সৃষ্টি করে, এ হচ্ছে উপসর্গের বৈশিষ্ট্য। কী কী বললাম, শব্দের আগে বসে, উপসর্গগুলি কোনো স্বতন্ত্র প্রয়োগ নেই, অতি এবং প্রতি, এই দুটি উপসর্গ বাদ দিয়ে, আর অর্থের পরিবর্তন ঘটায়, নতুন শব্দ সৃষ্টি করে। কাজ কি, কাজ হচ্ছে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা, অর্থের পরিপূর্ণতা দান করা, উপসর্গের কাজ অর্থের সম্প্রসারণ করা, অর্থের সংকোচন করা এবং অর্থের পরিবর্তন করা। যেমন ধরো আমরা নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি আমরা যদি বলি, যেমন ধরো যদি ছায়া, এর আগে যদি আমরা প্র উপসর্গটি ব্যবহার করি হয়ে যাবে প্রছায়া, একটা নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি হচ্ছে। অর্থের পরিপূর্ণতা লাভ, এর উদাহরণ আমরা দিতে পারি এভাবে, যেমন ধরো পুষ্টি, এর আগে যদি পরি এই উপসর্গটি ব্যবহার করি পরিপুষ্টি, অর্থাৎ পুষ্টিটাকে আরও বেশি করে বেশি মাত্রায় পরিপূর্ণতা দান করছে এই পরি, এই উপসর্গ, এই উপসর্গটি ব্যবহারের ফলে। সম্প্রসারণ জানো, অর্থাৎ বিস্তার, কোনো শব্দ থেকে তার অর্থের বিস্তার ঘটানো, সেটাই হচ্ছে সম্প্রসারণ। যেমন তাপ, এর আগে যদি প্র ব্যবহার করি প্রতাপ, সংকোচন এর ঠিক উল্টো, সংকীর্ণ করে দেওয়া অর্থটি। যেমন দান, অর্থাৎ কোনো একটা বেশি পরিমাণে কোনো কিছুকে দান দেওয়া, সেই অর্থে আমরা অবশ্যই সত্য ত্যাগ করে বা স্বার্থ ত্যাগ করে দেওয়া, সেটাকে আমরা দান বলি। অনুদান, অনুদান হচ্ছে দানের চাইতে অনেক ছোট একটা বিষয়, অনুদান বলে ও অনুদান প্রাপ্ত, অনুদান পেয়েছে মানে সামান্য কিছু দান আর কি, অর্থাৎ অর্থের অনু ব্যবহার করার আগে, ফলে দান শব্দটির আগে হয়ে গেল তার সংকোচন। পরিবর্তন কীরকম হয়, আগে একটা শব্দ ব্যবহার করেছিলাম কাজ, তার আগে যদি কু ব্যবহার করি তাহলে তার অর্থের পরিবর্তন ঘটে গেল। কাজ আর কুকাজ, এই কাজ বলতে সব কাজকেই বোঝায়, কিন্তু কুকাজ শুধু খারাপ কাজকেই বোঝায়, এটা অর্থের পরিবর্তন হল। তাহলে এই যে বিষয়গুলি আমরা দেখলাম আজকে, যে উপসর্গ শব্দ কাকে বলে, সাধিত শব্দ মৌলিক শব্দ কাকে বলে, উপসর্গ কাকে বলে, উপসর্গ কোথায় ব্যবহৃত হয়, উপসর্গের বৈশিষ্ট্য কি এবং উপসর্গের কাজ কী, এরপরে আমাদের পড়তে হবে বাংলায় উপসর্গের গুলিকে যে ভাগে বিভক্ত করা, অর্থাৎ কিনা বাংলায় যে উপসর্গগুলি ব্যবহৃত হয় তার মধ্যে তিন রকম উপসর্গ আছে, একটা সংস্কৃত উপসর্গ, একটা বাংলা উপসর্গ এবং একটা বিদেশি উপসর্গ। সেই উপসর্গগুলির আমরা বিস্তারিত উদাহরণ এবং তার বিষয়ে আলোচনা আমরা পরের ক্লাসে করব। আর আরেকটা বিষয় আমাদের পড়তে হবে, এরপরে আমরা যখন অনুসর্গ পড়ব, অনুসর্গ আলোচনা করে উপসর্গ এবং অনুসর্গের তুলনা আলোচনা করব, সে সময়ও কিন্তু আমাদের এই উপসর্গটি প্রয়োজন হবে। তোমরা বাড়িতে একটু বই দেখে পড়বে, আরও উদাহরণগুলো একটু বেশি করে দেখবে, এবং অবশ্যই না বুঝলে কোনো অসুবিধা হলে যে কোনো সময় যোগাযোগ করবে।